যে গান ব্যবহার করা হয়েছে পিপ্পা ছবিতে। অদ্ভুতভাবে তিনি গানের মূল সুরকে বিকৃত করেছেন এবং কম্পোজার হিসেবে নিজের নাম ব্যবহার করেছেন। এমনকি অরিজিনাল অ্যালবামে গীতিকার হিসেবে নজরুল ইসলামের নামেরও উল্লেখ নেই, যা দেখে চরম রুষ্ট আপামর বাঙালি। প্রতিবাদে সোচ্চার হয়েছেন সঙ্গীত শিল্পী থেকে শ্রোতারা। আমাদের দেশের নাম রোশন কিয়া, একটা অরিজিনাল কাজ দিয়ে যখন ইম্প্রোভাইজেশন হয় সেটা প্রমাণ করে যে অরিজিনাল কাজটা আজও ভ্যালিড। তারপর পিপল ইম্প্রোভাইজ করছে সেটা নিয়ে না বুঝে চিল্লালে হবে? নজরুল রহমান সবাই মিলে খেপে চিল্লাচ্ছ। তোমার যদি নজরুলের সুর পছন্দ হয় সেই সুরে গাও না, কেউ বারণ করছি গড়া রহমানকে লাগাতে হবে কেন? সরি সেই কথা, তুমি ছাগল। এটা নাই প্রোটেস্ট হচ্ছে, তুমি ওরা দলবাজি করতে গিয়ে নিজের স্বাধীন চিন্তাধারা নষ্ট করে ফেলেছ। তুমি বুঝবে কি করে পারা যে কারার লৌহ কপাটের মানে কি? কেউ তাতে সুর দিলে সুবিধে হলো না অসুবিধে হলো, ভালো হলো না মন্দ হলো, শুধু গলা খুলে চেঁচালে তুমি মনে করো লিডার? রোদ্দুর আগে দেখো না, ভুসি মাল মালের মাল খুল চেঁচাচ্ছে, তাকে তুমি মেরে নিয়েছ। হ্যাঁ বলছে, শুনতে হবে জড়ো করে সুরি বুঝার চেষ্টা করো। হ্যাঁ এখানে নজরুলকে ইনসাল্ট করা হচ্ছে না, তোমার আমার নিজস্ব মূল্যায়ন করা হচ্ছে। তুমি মানে আমি কি করে বুঝবে বলতো? মিলছে না।